বিটিসির সিএম প্রমোদ বড় ডাঙরিয়ায় এটা নিৎকন নামেরে এটা কোম্পানির জড়িয়তে বিটিসির অডিট করি অডিট রিপোর্ট রাজুয়াকে যেটু প্রচার চলাইছে এইটো উপরত গোটেই বিটিসি বাকি রাইজ তথা অসম বাকি রাইজক বিবেচনা করিবর কারণে বিচার করিবর কারণে মই প্রথমেই অনুরোধ জানাইছো। আর যেটু তেও অডিট বুলি তেও কইছে আসলতে এই রিপোর্টখন কেতিয়াও বিটিসির সাকসেসিভ মানে মানে পুরানা সরকারের কেতিয়াও মানে অডিট হব নোৱাৰে, কারণ সরকারি এটা অডিটটো অডিট সদায় একাউন্টেন্ট জেনারেলর দ্বারা অডিট করা হয়। নিৎকন এটো এটা কোম্পানিহে, এটা কোম্পানিয়ে এটা সাংবিধানিক আর এটা সরকারের যে টকা পয়সা খরচ করা হিসাব অডিট করিবর কারণে কেতিয়াও নোৱাৰে। যে আমার বিটিসি যেটো আমার সরকারের যেটো খরচ সরকারের পৰা ভারত সরকারের পৰা বা অসম সরকারের পৰা পোৱা ধন এই যেটো খরচ এই খরচখনের হিসাব নিকাশটো অসম সরকারের একাউন্টেন্ট জেনারেলর দ্বারা অডিট করা হয়। 15 বছর বিটিসি সরকারের যেটো সরকারের পৰা পোৱা ধন আর খরচ এই খরচখন 15 বছরে প্রত্যেক বছরতেই আসাম এটু অডিট করে আসিল আর এতিয়াও অডিট করে আছে আর ভবিষ্যতেও এজিহে অডিট করিব। যেটো নিৎকনের দ্বারা যেটো অডিট বুলি তেওঁলোকে যেটো অপপ্রচার এটা অপপ্রচার চলাই আছে আর এইটো এটা সরকারের যেটো আইন যেটো যেটো ব্যবস্থা সাংবিধানিক যেটো ব্যবস্থা এই ব্যবস্থার জড়িয়তে নিশ্চয় করা হওয়া নাই। আর যেটো অডিট বুলি কোৱা হৈছে অডিট মানে পয়সা রিসিভ করা আর খরচ করা, রিসিভ আর খরচর যেটো হিসাব করা হয় সেইটোয়ে অডিট বুলি কোৱা হয়। কিন্তু তেওঁলোকে যেটো অডিট করেছে বুলি কৈ আছে যেটো মানে বিটিসি গভর্নমেন্টে যেটো এডমিনিষ্ট্রেটিভ এপ্রুভেল দি পেলাই বিটিসি উন্নয়নের স্বার্থত বিটিসির ডেভেলপমেন্টর যেটো কাম কাজ এই কাম কাজের উপরত তেওঁলোকে মানে অডিট করেছে বুলি কৈছে, পয়সায় পোৱা নাই, কামে করেছে, কাম করার পিছত জনে কাম করেছে তেখেতসকলক আমি পয়সা দিব লাগে কিন্তু পয়সায় পোৱা নাই। কিন্তু অডিট করিলে কিন্তু অডিট করিলে যেটো তেওঁলোকে অডিট বুলি অপপ্রচার চলাইছে তাত কোনো ধরনের সাংবিধানিক বৈধতা নাই, তেওঁলোকে খালি মানে অপপ্রচারে চলাই আছে। আর হাগ্রামা মহিলারী ডাঙরিয়ার যেটো 15 বছরীয়া সরকার এই তেওঁলোকে মানে অপমান করিবর কারণে বদনাম করিবর কারণে তেওঁলোকে করেছে। আর গোটেই অসমবাসী রাইজ তথা বিটিসিবাসী রাইজক এটা মিসলিড করে আছে, তেও অডিট করে আছে বলে কৈছে, 15 মাহ ধরে অডিট করে আছে কিন্তু আজিলেকে যেটো অডিট রিপোর্ট এই অডিট রিপোর্ট রাজুয়া করিব পারা নাই। আমি জানো যে আমার বিটিসি গভর্নমেন্ট ভারতের সংবিধানের দ্বারা গঠিত এই বিটিসি আর ভারতের দ্বারা গঠিত এই বিটিসি পোৱা যেটো আমার অধিকার আমার যেটো সাংবিধানিক বৈধতা ইয়াকো তেও মানে অপমান করেছে তথা আমার যেটো সিস্টেম এই সিস্টেমখনকো তেও অপমান করেছে। তার মানে যেটো আমার একাউন্টেন্ট জেনারেল এজি গুয়াহাটি এইটো তেও মানে নামানা হয়েছে আর তেও এই সিস্টেমক তেও অপমান করেছে বলে আমি ভাবো।
আমি ভাবো মই আশা রাখিছো যে যাতে এতিয়াও তেনেকুৱা ধৰণৰ অপপ্ৰচাৰ নচলাই পেলাই যিটো বিটিচিৰ উন্নয়নৰ যিটো কাম কৰিবলৈ যিটো বিটিচি চৰকাৰে সিদ্ধান্ত লৈছিল আৰু তেনেকুৱা কামৰ কাৰণে যিটো ব্যৱস্থা হাতত লৈছিল এইবিলাক কামক তেওঁ মানে বন্ধ নকৰি পেলাই বিটিচিৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত যাতে তেওঁ মানে কামটো কৰি থাকে তাকে মই অনুৰোধ জনাইছোঁ আৰু তেখেতক তেনেকুৱা অপপ্ৰচাৰ চলাই পেলাই অবৈধভাৱে মানে তেনেকুৱা এটা চৰকাৰী ছিষ্টেমক এটা কোম্পানীৰ দ্বাৰা এটা অডিট কৰাইছে বুলি কোৱা কথাত মানে যিটো অপমানিত এটা মানে ভাষা শব্দ এই কথাটো যাতে তেওঁ ভৱিষ্যতত নকয় তাকে মই অনুৰোধ কৰিছোঁ। 30 বছৰনিফ্ৰাইনো দেহায়ারি জোথাননি বিথিংয়াও বুহুমনি বয়জোনবো ফোটাইজানাই লগেসে সাপসিন আরো রাওজোনবো রুজুজায়ী গ্যারান্টি গৈ ফিটাইনি রাদাই হগ্রা এপোলো ডায়াগনস্টিক্সা নোংথাংমনি সাখাতিয়াও সৌফৈবাই। বে এপোলো ডায়াগনস্টিক সেন্টারাও থৈজং সম্বন্ধ থানাই গাসিবো বেরাম কোভিড 19 বেরাম কি হাসুদৈ আরো গুবুন গুবুন বেরামনি আনজাত খালামনাই যায়। নোংথাংমনহাবো আনজাত খালামজাফৈনো হাগেন। টঙা যাবাই কোকরাঝার টাউননি মালদাং বাজারনি সাকাতিয়াও থানাই রিলায়েন্স পেট্রোল ফার্মনি উল্টাটিং রেখাই মিটিনো থাকাই নোংথাংমোনহা 600151710 3 নম্বরাও সুলুলানো হাগেন। এপোলো ডায়াগনস্টিক সেন্টার কোকরাঝার।